নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা ভালো আছি। আজকে আমাদের ঘরের কাজ শুরু করব। আজকে হলো আর কি চৌষধি। তো চৌষধিতে কি কি নিয়ম কানুন আছে সব কিছু আপনাদেরকে দেখাবো, তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন। তো বন্ধুরা, আমাদের এই যে পেঁপে গাছটাও কাটতে হইতেছে, এমনি ভালো ভালো দিতে হবো। পেঁপে গাছ কাটতে কুলের লাগা কাটতেছে, কি জানি এটা কথা আছে না বাবা। এই যে গেড়ে লেছি পেঁপে গুলো সব সরে ছিটে গেলো। তো পেঁপে এগুলো বেশি বড় হয় নাই, কিন্তু কিছু করার নাই, এই জায়গায় আর কি ঘর প্রদূষণ পড়ে গেছে। খালি হ্যাঁ ধরিতে এই কদিন পরে নাই, মানে নিজেরাই কেটে লাইলাম। কি করলে পাইপে ভাজি, পাইপে দিয়ে রসা সিদ্ধ খান দেবো, খিচুড়ি না রান্না তো খিচুড়ি দিয়ে পাইপে দাও। যারা খাইয়ে রাখবো খুড়া একটু নেড়ে ছেড়ে দিবে, খুড়া নেড়ে ছেড়ে দিও না। ঘরেটা তাহলে বাবা কয়া দিতেছ? পুনরাত। তো বন্ধুরা, আজকে সকালের জন্য আর কি খিচুড়ি রান্না করতেছে। এই যে আমাদের ঘরের আর কি গাতি দিয়ে শুরু করতেছে। প্রথম গাতি আর কি মুরব্বি মানুষদের লাগে, তো আমাকে দাদু হইলো মুরব্বি। এটা হলো ডাইনের গাতি না দাদু? ডাইনি গাতিতে কথা বলাই না, এই জন্য তাদের কথা বলতেছে না। এটা আমার নিয়মটা আর কি জানা নাই। এই যে ধান ধুপা লাগে, গামছা লাগে, সেঁদুর লাগে। বাবা একটু আগে বললো কয় মন স্বর্ণ দিয়ে দাও, স্বর্ণ রূপে বলে দেওয়া লাগে চৌষধি দিতে। গামছা, তারপর টেহা, ধান ধুপ ব্যাগ নিয়ে ইংনে দেয় কিনে গা, জানি না। আমরা অনেক জায়গায় চৌষধি দিবা যায়, টেহা আছে বা গামছা যায়, অনেকে কয়, অনেক মুসলমানে কয় এটা হলো শেরিকি, এটা দিম না। না দিলেও আমরা গামছা এবং টেহা ছাড়া দিয়ে আসি। আবার কোনো কোনো জায়গায় এই খাম কাটতে 100 টাকা দেয়, গামছা দেয়, বা দুজন গেলে দুই দেয় গামছা দেয়, বা লুঙ্গিও দেয়। কিন্তু এই দেওয়া দিই শাস্ত্রসন মতো নাকি জানি না, বা অনেক মুসলমানে কয় এটা কোনো শাস্ত্রের লেখা নেই, এটা হাদিসের লেখা নেই, এটা দিম না বা দেয়ও না। বা অনেক হিন্দুও কয় বলে এটা কোনো দরকার নেই, অনেকে আবার 10টা দেয় তা আমরা জহন করি নেই। তো আমরা আজকাল নিজের বাড়িতে খামকার বানছি, মানে যে কোনো একটা এটার উদ্দেশ্য আছে। এটা একটা ত্যাগের ব্যাপার, এটা গামছা দিলাম, এটা হলো বিনামূল্যে। বা আমরা একটা গামছা যে না নি বা একটা টেহা নিয়ে 1-200 যায় টেহা দেয়, ওটা হলো যা চুক্তি ফুরিয়ে নয় ওটার বাইরে দেয়, ওটার একটাতে ওটা একটা দান। দান করা স্বামী বিবেকানন্দের মধ্যে একটু অন্যরকম করে কইছে। প্রথমে কইছে দান করো, একটা বই লিখছে, দান করো, দান করবা না কেন? তুমি যদি দান না করো প্রাকৃতিক দান করে ছাড়বে। তো আবার আরো পাতায় লিখছে কি তুমি দান করার ইবান কি, কী ইবান তুমি দান করবা, তোমার দানের ইবান কি আছে? তো এই যে একটা পেশের কথা, এটা পেশের কথা একটু বোঝার আছে। অনেক হয়তো আমরা বুঝি, অনেক হয়তো আমরা বুঝি না। তো এটার মধ্যে বোঝার মধ্যে বুঝাইছে কি রে তুমি দান করবা, এটা প্রাকৃতিক দান করে তার মূল্যে একদিন এই টেহা পয়সা ঘর বাড়ির ছুঁয়ে জানাবো, এটার নাম হলো প্রাকৃতিক দান করাইবে। আবার তুমি কী বান দান করবা, এই পৃথিবীতে আইসি কিছুই নিয়ে আসি নাই বা কিছু নিয়ে আর দামও না, এমনিকে হয়তো কইছে বলে তুমি কী বা দান করবা, তোমার দানের ইবান কী আছে? তবু এই কথার পেশের মাঝেও দান করতে হবে, এটা ত্যাগ স্বীকার করতে হবে। যে যত ত্যাগী সে তার মন তত শান্ত, তার মন তত উদার। এর জন্য হয়তো মনে হয় এটা শাস্ত্রসম্মত না, মনে হয় এটা ই করবো। তো আমার বাড়িতে আমি 100 টাকা দিব, আমি আবার একটা মন স্থির করেছি কি চৌষট্টি টেহা না আমরা যদি আনি আনলার এটা আমাকে গ্রামে হরিসভা করে, এই হরিসভায় খরচা করে দিব। আজকে আমি 100টা দিব, এটা হরিসভায় খরচা করে দিব।
দাদুর মাথায় বেঁধে দিও তাহলে মা রান্না করতেছে কিন্তু রান্না ঘর নাই, উপরে কোনো চাল নাই, শুধু একটা বেড়া রয়েছে। এমনি রান্না করা ভালো না মা? খোলা মেলা পাখি তো দিবনি, না না পাখি বহে না অবশ্য। কি রান্না কি সবজি খিচুড়ি? বন্ধুরা এই যে ধান ধুপা দিতেছে দাদু, তারপরে এই খুঁটিটা গাড়া হইব। একটা মধ্যে তো ধান ধুপা দেয় নাই গাড়ি না দাদু? এই যে ঘর হয়ে গেছে বোধ হয়। এই যে আমার সোহাগ মামা কাম করতেছে খারুড়ে ব্যাস খাই। এই যে আমাকে পান্ত ভুরির নিয়ে গেলে হতে দেয় না, তাই তুই ওই খন্দ উঠাইতেছে। খিদে নিয়ে গেছে গা, গাছি দিয়ে নিয়ে অন্তরে ডাল খিদে নিয়ে গেছে গা। কি দুর্নাম করলাম না 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 খারাপ হয় না, খিচুড়ি ভালো আছে, খাতে ভালো জিনিস গুলো। তো বন্ধুরা আমাদের সবগুলা কাম ফালানো শেষ, ফালানো বলতে আর কি গাতি দেওয়া শেষ, উঠানো শেষ হয়ে গেছে গা। এই যে অন্তর আইছে খেবেন নি গা, এখানে খালি একটা খাম কাটছে কয়েক খিদা নাকছে, ও খালি আইছে গেলে খেবেন নি গা। তো ওই জন্য প্যার লাগে ভিক্টোরিয়া। আমাদের নতুন মিস্ত্রি বেশি ভালো পারে না
তো বন্ধুরা কারেন্ট গেছে গা, তো এই জন্য আর কি বাবা এই যে আগর দিয়ে ফেরা করতেছে, তো এইগুলা হলো আগে ব্যবহার করতো, এখন বেশি ব্যবহার করে না মানুষ। এনে অনেকে এই আগর রাখি না, আমি আবার আগর রাখি, কারেন্ট গেলে বয়ে থাকেন নাকি, এই কারেন্টের পয়সায় বয়ে থাকেন গেলে অনেক সময় লস হয়, তাই আগরও নিয়ে যায় ড্রিল মেশিনে নিয়ে যায়। যখন এই আগর যদি না থাকতো তাহলে এই যে দন্না নাকি হারি না, প্যান নাকি হারি না, বয়ে থাকেন লাগতো, বয়ে থাকেন লাগতো, তাই আগর দিয়ে ফেরা করবেন। আগে তো মানুষে করছে, আগে ব্যক্তি পুরো আগর দিয়ে করছে, এখন তো ডিল বেরোনের সুবিধা। তো বন্ধুরা দুপুর হয়ে গেছে, তো দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে আর কি প্রায়, তো আপাতত ধন্না লাগান শেষ, মানে উপরে কাঠ লাগান শেষ, এমন কি বাবা হারক লাগাবে না খাওয়ার পরে, খাওয়ার পরে হারক লাগাইবো, আর রান্না বান্না প্রায় শেষ হয়ে গেছে, তো এখন আমরা চান টান করে খাওয়া দাওয়া করে নেবো। তো বন্ধুরা আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পর ভিডিও করি নাই, কারণ কাজের সময় তো ভিডিও করা যায় না, তো আমাদের ঘরের মোটামুটি কাজ ভালোই হয়েছে, আর আজকের মতো এই পর্যন্তই, তো আপনারা সবাই সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিও শেষ করছি, আর আপনারা আস্তে আস্তে আপনাদেরকে ঘরের মানে কাজ সব কিছু দেখাবো আস্তে আস্তে। কয়দিন না গেলে বাবা, বাবা ব্যাগ কিছু মিলাই দিলে একসাথে, না ব্যাগ কিছু মিলাই দিলে একসাথে, যে কয়দিন আগে এই লোহা নাগে নাকি, না স্টিল লোহা নাগে নাকি, স্টিল নাগে বেশি দেখলাম, এটা গাড়ি নাকি তা গাড়ি না,